15 আগস্ট দেশে বড় ধরনের সাইবার হামলার হুমকি দিয়েছে হ্যাকার গ্রুপ। মিডিয়া সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হামলা করা হতে পারে। সরকারের সাইবার ইস্যু দেখভালকারী প্রতিষ্ঠান সার্টের সিচুয়েশনাল অ্যালার্ট অন সাইবার থ্রেটস রিপোর্ট এসব তথ্য নিশ্চিত করেছে। হামলার শিকার হতে পারে এমন সব প্রতিষ্ঠানকে নিরাপত্তার জন্য পূর্ব প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছে সরকার। দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, পেমেন্ট গেটওয়ে ও আইন প্রয়োগকারী সংস্থার বিভিন্ন প্রতিষ্ঠানে 15 আগস্ট সাইবার হামলার হুমকি দিয়েছে হ্যাকার গ্রুপ। এমন বার্তার পর নড়ে চড়ে বসেছে দেশের সাইবার খাত সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও রেসপন্স টিম। আগাম সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি, ইজিওভি, সিআইআরটি। আমাদের পদক্ষেপ হচ্ছে আমরা ইতিমধ্যে মনিটরিং আওতায় এনেছি, যেগুলো যে কাজগুলো করি আসলে আমাদের সার থেকে সেগুলো কাজ অব্যাহত রয়েছে, যেখানে কিন্তু আমরা বলতে পেরেছি যে আমাদের আগামী থ্রেট আসতেছে 15 তারিখের ভিতরে, এবং এক্ষেত্রে আমরা নিয়মিত মনিটরিং করছি, সংশ্লিষ্ট সংস্থাকে সিআইগুলো জানিয়েছি, গভর্নমেন্ট প্রশ্ন জানিয়েছি, এবং এই প্রেস লিস্টের মাধ্যমে বেসরকারি সংস্থাগুলো তারা জানতে পারলো যে একজন থ্রেট আসতেছে। সার্টের সাইবার গোয়েন্দারা জানিয়েছেন হ্যাকার গ্রুপ নতুন করে দেশের মিডিয়া শিল্পে সাইবার হামলার হুমকি দিয়ে পোস্ট করেছে। তারা জানান এসব হ্যাকার গোষ্ঠীর পরিচয় নিশ্চিত করতে এবং শাস্তির আওতায় আনতে কাজ করছে সার্ট। এই ধরনের পদক্ষেপ বিষয়ে আমি আগামীকাল রোববার আমাদের অফিস খোলা, ওই দিন আমার যে অথরিটি আছে তার সাথে কথা বলে সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। আসলে তাই আমরা এক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনালি যে আছে আমরা এখন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দেশকে আমরা জানাটা জানাবো আমরা এটা অফিসিয়ালি। সাইবার হামলার ঝুঁকি মোকাবেলায় নিরাপদ রাখতে প্রোঅ্যাক্টিভ পদক্ষেপের উপর গুরুত্ব দিয়েছে সাইবার বিশেষজ্ঞরা। তারা বলছেন সার্বক্ষণিক নেটওয়ার্কের উপর নজরদারির পাশাপাশি ডেটা অপসারণের দিকে বাড়তি নজর রাখতে হবে। আমরা জানি যে আমাদের দেশের এই সাইবার নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি ঝুঁকিপূর্ণ, এবং গত কয়েক বছরে আমরা অনেক ঘটনা দেখেছি এবং রিসেন্ট পাস্ট এই বছর অনেকগুলো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে যেগুলো আসলে কাঙ্ক্ষিত নয়। সে জায়গায় আমাদের যেহেতু একটু প্রস্তুতি আছে এবং এমন একটা হামলার কথা যেহেতু শুনেছি, কাজেই প্রত্যেকের জায়গা থেকে যদি একটু প্রস্তুতি গ্রহণ করেন, যদি এরকম হামলা ঘটে তারা সেটা কীভাবে মোকাবেলা করবেন, বা কেউ যদি হামলার শিকার হন সেখান থেকে তারা তাদের তথ্য বা সেবা তারা কীভাবে পুনরুদ্ধার করবেন তার ব্যবস্থা যদি তারা গ্রহণ করেন, তাহলে পরে আমার মনে হয় যে এই এই জায়গা থেকে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু আছে। সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করে এমন সব প্রতিষ্ঠানের তথ্য বলছে দেশের প্রায় 92% প্রতিষ্ঠান নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ নেয় না। ঋষান নাস্তুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।